আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই আবাবিল পাখি পবিত্র কাবা ঘরকে রক্ষা করেছিল। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সঙ্গে কি আচরণ করেছিল? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিল ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সে হাতিওয়ালাদের ওপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল, রক্ষা করেছিল সে কাবাঘরকে। এই সে আবাবিল পাখি যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। তো জলুন জেলে নেওয়া যাক কিভাবে পবিত্র কাবাঘরকে আবাবিল পাখি রক্ষা করেছিল। সময়টা 570 খ্রিস্টাব্দ। মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক ছিলেন আব্রাহা। আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন এক গুচ্ছ ক্ষমতা ও শক্তি। এই ক্ষমতা ও দাপটের কারণে আব্রাহামের ইচ্ছা হলো ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবেন। সে মনে করলো পৃথিবী থেকে হজ পালন করতে মক্কার পরিবর্তে মানুষ তার সানাতে যাবে। অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর অভাব না থাকায় তা যত সময় তৈরি হয়ে গেল। কিন্তু সারা পৃথিবীর মানুষ হজ পালনের জন্য ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে। তখন ইয়েমেনের রাজা আব্রাহা ঈর্ষান্বিত হয়ে কাবা ঘরকে ধ্বংস করার পরিকল্পনা করেন। আব্রাহা এই উদ্দেশ্যে 50,000 সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে প্রভাবশালী কুরাইশ বংশের নেতা আব্দুল মুতাল্লিব আব্রাহার পদ রোধ করে দাঁড়ালো, সতর্ক করলেন, আব্রাহাকে বললেন এরকম কাজ থেকে বিরত থাকতে। কিন্তু ক্ষমতার দাপটের কারণে উন্মুক্ত আব্রাহাকে থামানো গেল না। যখন তারা কাবা ঘরে কিছুটা কাছে আসলো, তখন হাতিগুলোর দৃষ্টি কাবা ঘরের সামনের দিকে আর এগোতে চাইছিল না, তাই তারা সেখানে হাঁটু গিরে বসে পড়লো। হাতিগুলো আর সামনে এগোতে যাচ্ছিল না দেখে তারা কিছুটা খাবার কাবামুখী রাস্তায় জমা করে রাখলো। তাই খাদ্যলোভী হাতিগুলো জোর কদমে এবার এগোতে লাগলো কাবার দিকে। মক্কার বিশ্ববাসী কিন্তু দুর্বল মানুষগুলো আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে জানালেন, ইয়া রাব্বুল আলামিন, একমাত্র তুমি পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা ঘরকে রক্ষা করতে। এবার আল্লাহ তাআলা আব্রাহার সজ্জিত বাহিনীর বিরুদ্ধে পাঠালেন অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে। অস্ত্র হিসেবে তাদের দিলেন প্রতিটি পাখির হাতে পায়ে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ঢিল। ঝাঁকে ঝাঁকে তারা উড়ে এলো আব্রাহার হামলা প্রতিরোধে। দুহাতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঢিল নিয়ে কিছুক্ষণের মধ্যেই গবাদি পশুর খাদ্য গমের ভুষিতুল্য বস্তুতে পরিণত হলো শক্তিশালী সেই হাতিগুলো। তারপর সেই বাতাসে উঠতে লাগলো সেই ভুষি, রক্ষা পেল পবিত্র কাবা ঘর। আর তার কিছুদিন পরেই এই পৃথিবীর সুখ শান্তির প্রতীক হিসেবে আগমন ঘটলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পৃথিবীর মানুষগুলোর শেষ নবী হিসেবে। এটি মানুষের রচিত গল্প বা কাহিনী নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা এবং সাহস দিতে বলেছিলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবা ঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সঙ্গে কিরকম আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্ত নাশাত করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের ওপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। তারপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ভুষির।